সবথেকে বড় খবর আমাদের দর্শকদের দিয়ে দেব। টেটের জন্য অপেক্ষা করেছিলেন যারা, আজ কিছুক্ষণ আগে বিচারপতি সিএস কর্ণান তিনি রায় ঘোষণা করলেন, অবিলম্বে ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে এবং যারা প্রশিক্ষণ প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে তাদেরই, এমনটাই জানিয়েছেন বিচারপতি কর্ণান। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো জানাতে শ্রাবন্তী। যে রেজাল্ট পাবলিকে পাবলিশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই রেজাল্ট পাবলিশের উপর নিষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়া হলো এবং বিচারপতি কর্ণান পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের আর টেট রেজাল্ট পাবলিশ করতে কোনো বাধা নেই, তারা অবিলম্বে টেটের রেজাল্ট বার করে নিয়োগ করা শুরু করতে পারেন। এবং যেমনটা ভাবে এই গোটা মামলা চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ট্রেন এবং আনট্রেন যে সমস্যাটা তৈরি হয়েছে, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত যারা এবং প্রশিক্ষণহীন এই দুজনকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটাকে আদৌ সমস্যা মনে করছেন না রাজ্য সরকারের আইনজীবীরা। তাদের বক্তব্য যে যারা পাশ করবে ক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে, সেটা আজকে মেনে নিয়েছেন বিচারপতি কর্ণান। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে উত্তীর্ণ হবেন সেই সমস্ত উত্তীর্ণ ট্রেন ক্যান্ডিডেট যারা থাকবেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং পরবর্তী সময় যে রিল্যাক্সেশন থাকছে, অর্থাৎ 31 মার্চ পর্যন্ত যে নিয়োগ যে নন ট্রেনদের ক্ষেত্রে যে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেটাতেও পর্যন্ত গান করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বিষয়ে পিউ পরিষ্কার হয়ে গেল যে কয়েক লক্ষ পরীক্ষার্থী যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন এবং গত অক্টোবর মাসে 2015 সালে যে পরীক্ষা হয়েছিল তার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বের হয়নি, আজ দিয়ে সেই রেজাল্ট পাবলিশ করতে আর কোনো বাধা রইল না রাজ্য সরকারের পক্ষ থেকে। শ্রাবন্তী, খুব নির্দিষ্টভাবে এটা অত্যন্ত আশাপ্রদ, টেট পরীক্ষা দিয়ে যারা এতদিন অপেক্ষা করলেন তাদের জন্য প্রশিক্ষণ প্রাপ্তরাই অগ্রাধিকার পাবেন, কিন্তু কি হবে প্রশিক্ষণহীন যারা তাদের? দেখো, এক্ষেত্রে বলা যেতে পারে যে যেভাবে এই মামলা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু একটা অভিযোগ করা হয়েছিল যে যেহেতু 31 মার্চ এই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাছে যে আবেদন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্থাৎ যারা প্রশিক্ষণহীন তাদেরকে যাতে আর না সুযোগ দেওয়া হয়, কিন্তু যেহেতু দেখা যায় যে যারা পরীক্ষা দিয়েছেন এই প্রাথমিক টেট পরীক্ষা সেখানে কিন্তু যারা ট্রেন পরীক্ষার্থী অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্তর তুলনায় অনেক বেশি প্রশিক্ষণহীনরা পরীক্ষা দিয়েছিলেন, এই বিষয়টি সামনে আসার পরপরই কিন্তু যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি খাড়া করা হয় যে যারা পাশ করবেন তারা সেই সমস্ত উত্তীর্ণ টেট ক্যান্ডিডেট, তারা তাদেরকে অগ্রাধিকার রাজ্য নিশ্চয়ই দেবে, কিন্তু পাশাপাশি যারা যারা উত্তীর্ণ হবেন যারা প্রশিক্ষণহীন তাদেরকেও কিন্তু রাখা হচ্ছে, যদি সমস্ত আসন সংখ্যা ভর্তি না হয়ে গিয়ে থাকে এই প্রশিক্ষণ প্রাপ্তদের দিয়ে সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থেকে যাচ্ছে প্রশিক্ষণহীনদের। সেক্ষেত্রে পিউ একটা কথা বলা যেতে পারে যে আজকের কিন্তু বিচারপতি দুজনের কথাই মাথায় রেখেছেন, এই গোটা যদি তুমি অর্ডারটা দেখো সেখানে কিন্তু এই দুজনের কথাই ভাবা হয়েছে, সেজন্য কিন্তু একেবারে নন ট্রেনদের পুরো প্রশিক্ষণহীনদের পরীক্ষা বাতিল বা তারা যে পরীক্ষা দিয়েছিলেন সেই বিষয়টা পুরোটা বাতিল করে দেননি তিনি, তিনি শুধুমাত্র অগ্রাধিকার এই কথাটি উল্লেখ করেছেন তার তার অর্ডার শিটে এবং তিনি যেটা বলছেন যে রাজ্য সরকার যেমনটা জানিয়েছিল সেই প্রতিশ্রুতি মতো অগ্রাধিকার পাবেন টেট ক্যান্ডিডেটরাই, যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই পাবেন। আর দেখো, আমি আবার তোমার সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে এক মামলাকারী চিন্ময় দলি আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। চিন্ময় বাবু, আপনারা মামলা করেছিলেন, অবশেষে সাফল্য এলো, একটা রায় হলো, একটা কিনারা হলো, খুশি আপনারা? দেখুন, এখনো অর্ডার কপি তো আমার হাতে আসেনি বা আমি এখনো দেখিনি, যেটুকু শুনেছি সেটুকু বুঝেছি যে রেজাল্ট পাবলিশ করার অর্ডার দিয়েছে বোথ ক্যান্ডিডেট, টেন অ্যান্ড নন টেন, এক ফার্স্ট প্রায়োরিটি টেন ক্যান্ডিডেট পাবে, তারপর যদি তারপর উত্তীর্ণ যে নন টেন ক্যান্ডিডেট আছে তারা প্রায়োরিটি পাবে, যারা প্রশিক্ষিত, হ্যাঁ যারা প্রশিক্ষিত তারাই অগ্রাধিকার পাবেন। ইয়েস, অনলি ফর টেন, যারা অ্যাভেলেবল টেন যারা পাস আউট হবে তারা এট ফার্স্ট প্রায়োরিটি পাবে অ্যান্ড দেন নন টেন ক্যান্ডিডেট। তো আপনারা কি সন্তুষ্ট এই রায়, এটাই তো চেয়েছিলেন আপনারা? দেখুন, রায়ের পুরো কপি এখনো আমার হাতে আসেনি, আমার হাতে আশঙ্কার জায়গা কোথায় থাকছে? আশঙ্কার জায়গা আমি যেটুকু শুনেছি যে এখনো পর্যন্ত আমার যেটুকু তার মধ্যে পয়েন্ট আউট একটা জিনিসটা খুললাম যে আমার এখন একটা মানে আমি এটা করতে পারবো যদি কোন রকম গন্ডগোল দেখি মানে এই নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এই কোর্টেই আবার মেনশন করতে পারবো, মেনশন করে আবার জাস্টিসকে বলতে পারবো এই ব্যাপারে। অনেক ধন্যবাদ চিন্ময় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আবার ফিরে যাব আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, ঠিক যে প্রশ্নটা আগেও করেছিলাম, যে জায়গায় জটটা তৈরি হয়েছিল যারা অপ্রশিক্ষিত তাদের নিয়োগের ক্ষেত্রেই যে জটিলতা, সেখান থেকে এই মামলা এত এতটা অপেক্ষা, তাদের কি হবে?
শ্রবন্তীর সঙ্গে আবার যোগাযোগ করব। আরো একবার আপনাদের জানিয়ে দিই, দীর্ঘ প্রায় দেড় বছর যারা অপেক্ষা করেছিলেন টেটের ফলাফলের জন্য, টেট পরীক্ষার ফল কিছুতেই প্রকাশিত হচ্ছিল না এবং একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল ফলাফলকে ঘিরে। অবশেষে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিল ফলাফল অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তারপর নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতে হবে, যারা প্রশিক্ষিত তারাই অগ্রাধিকার পাবেন, একথা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সি এস কর্ণন। কিন্তু যারা অপ্রশিক্ষিত তাদের কি হবে, রায় নির্দিষ্ট করে কি তথ্য বলা রয়েছে সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। সত্যেন্দ্রনাথ বেরা আরও একজন মামলাকারী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সত্যেন্দ্রনাথ বাবু, আপনারা খুশি আজকের দিনে? আমরা খুশি খুশি নয়, এইটা এই রায়টা তো আমাদের বিরুদ্ধে গেল। তো আজকের এই রায় ঐতিহাসিক না সময় উপযোগী, না কি এই রায়ের ফলে 23 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে গিয়ে কেন্দ্রের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া হলো, তা সময় বলবে। তো কেন মনে হচ্ছে আপনাদের এক্ষেত্রে আর কোথায় জটিলতা তৈরি হবে মনে হচ্ছে আজকের রায়ের পরে? আজকে রায়ের পরে জটিলতা বলতে, এই সেম রায় হয়েছিল প্রণব চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আপনার 2012 টেটে, কিন্তু সেখানে বলা হয়েছিল যে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম কেবল মাত্র 1089 জনকেই সেখানটায় সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে নিয়োগ হয়েছিল প্রায় 17,000-18,000 প্রার্থীকে ট্রেন মানে শিক্ষকতায় চাকরি দেওয়া হয়েছিল। তো আপনারা যার ফলে একই ধরনের রায় আর ভরসা রাখতে পারছেন না তাহলে আজ? এখানেই তো শেষ নয়, এটা তো সিঙ্গেল বেঞ্চ, এরপর তো ডিভিশন বেঞ্চ আছে। আমরা সিঙ্গেল বেঞ্চের সামনে যথেষ্ট যুক্তি দিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম যে এখন পেন্টের সংখ্যা 59,000-এর কাছাকাছি আছে, তাছাড়া 31 মার্চ 2016 যেটা এমএজআরডি নোটিফিকেশনে বলে গেছে ওর মধ্যেই নিয়োগ করতে হবে। তো আমরা বুঝতে পারলাম না কোনো অদৃশ্য একটা কারণে, যা যা আমাদের প্রতি প্রাইমারিলি স্যাটিসফাইড হলো, কোন এক অদৃশ্য অঙ্গুলি হেলনে আমাদের রায়টা আমাদের বিপক্ষে চলে গেল। ঠিক আছে, কিন্তু সত্যেন্দ্রনাথ বাবু, আপনারা এই রায় তো স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি প্রশিক্ষণ প্রাপ্তরাই অগ্রাধিকার পাবেন। হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্তরাই তো অগ্রাধিকার পাবে, যেটা লক্ষ্মী গুপ্ত বাবু যিনি হচ্ছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল উনি বলছিলেন যে প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবেন। এই সেম রায় হয়েছিল, আপনি একটু পিছনের দিকে ফ্ল্যাশব্যাকে যান, সেম রায় হয়েছিল আপনার 2013 সালে প্রণব চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে, সেখানটায় বলা হয়েছিল আগে প্রশিক্ষিতরা পাস করলে তাদের নিয়োগ করা হবে, তারপর নিয়োগ করা হবে অপ্রশিক্ষিতদের মানে আনট্রেনড। কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম ছবিটা স্পষ্ট হয়ে গেছিল, 1089 জন ট্রেন চাকরি পেয়েছিল এবং যেখানে বুঝতে পেরেছি অর্থাৎ বাস্তবের সঙ্গে ফারাক ছিল অনেকটাই। সত্যেন্দ্রনাথ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, আপনি কি বলবেন? এটাই তো হওয়া উচিত ছিল, প্রশিক্ষক শিক্ষক রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন, তাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেওয়াটা তো একটা ঠিক ছিল না। রাজ্য সরকার এইভাবেই প্রশিক্ষণ প্রাপ্তদের অবহেলা করার চেষ্টা করছিলেন। আজকে রায়ের ফলে যদি তারা আদৌ নিয়োগপত্র দেন তাহলে নিয়োগপত্র দিতে হবে প্রশিক্ষণ প্রাপ্তদের, প্রশিক্ষণ প্রাপ্তরা নিয়োগপত্র পাওয়ার পরই নিম্ন প্রশ্ন আসবে, যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের অনুকম্পায় যাদের সময়টা বাড়ানো হয়েছে ভবিষ্যতে প্রশিক্ষণের জন্য, তাদের চিন্তা ভাবনাটা পরবর্তীকালে করা হবে, এটাই হওয়া উচিত। বিকাশবাবু, মামলাকারীরা সন্তুষ্ট হতে পারছেন না, কারণ গতবার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল প্রায় একই রায় আজ সিএস কর্ণানও দিলেন, কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটা ফারাক। প্রশিক্ষণ প্রাপ্ত বাইরে তো কোন সিঙ্গেল জাজ রায় দিতে পারেন না, সভাপতি তারা সেভাবেই রায় দিয়েছে। এখন যেটা প্রশ্ন আছে, হাইকোর্টে ইতিমধ্যে একটা মামলা আছে যে এই প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য যে রিল্যাক্সেশন দেয়া হয়েছিল ভবিষ্যতে প্রশিক্ষণ তারা নেবেন এই জন্য, সেই রিল্যাক্সেশনটাই নিয়ে মামলা আছে, অতএব সেটা শেষ না হওয়া পর্যন্ত যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারা নিয়োগ করতে পারেন না। অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন যেটা প্রত্যাশিত ছিল ঠিক সেরকমই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে এবার জটিলতা অনেকটাই কাটবে, অনেকটাই আশার আলো দিশা দেখতে পাবেন যারা টেট পরীক্ষা দিয়ে অপেক্ষা করছিলেন তারা, এমনটাই মনে করছে শিক্ষা মহল।